হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা প্রথম ভিডিওতে ডেফিনেটলি জিদ্দার রেকর্ড নিয়ে কথা বলবো একটা বাংলা গান যেটা গতকাল দুপুর বারোটার সময় এসেছে এবং এখন ঘড়ির কাটায় সকাল দশটা সামথিং এখন এই গানটা ইউটিউবে নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে বন্ধুরা আমি তোমাদেরকে গতকালই যখন গানের রিভিউ করেছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে গতকালই সেকেন্ড হাফে বিকেল সন্ধ্যেবেলার দিকে গানটা ট্রেন্ডিংয়ে এসে যাবে তো আমরা দেখতে পেয়েছি ট্রেন্ডিংয়ের পরিমাণটা মাত্র পাঁচ ঘন্টায় পাঁচ নম্বরে ট্রেন্ডিং এসেছিল তারপরে চারে উঠে গেছিলো আর ইতিমধ্যে দাঁড়িয়ে এখন তিন আর এই তিন ট্রেন্ডিংটা কিন্তু এখন থেকে নয় গতকাল রাত্রি থেকে চলছে বেশ খানিকটা রাত্রিবেলা থেকে এই তিন নম্বরেই আছে জিদ্দার বুমেরাঙের প্রথম গান অর্থাৎ বুমেরাঙের টাইটেল ট্র্যাক তো ডেফিনেটলি এটা আমাদের কাছে ভীষণই আনন্দের একটা বিষয় এবং আমার মনে হচ্ছে যে এই বুমেরাং ছবিটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করবে কেন আমি বলি এই কথাটা এই ছবিটা জিদ্দার আর পাঁচটা অ্যাকশন ধর্মী ছবির থেকে অনেকখানি আলাদা এই ছবির গল্পটা যদি প্রচণ্ডভাবে কমেডি ওয়ার্ক করাতে পারে এই সিনেমা তাহলে অবশ্যই ফ্যামিলি অডিয়েন্স এই ছবি দেখতে যাবে এবং জিদ্দাকে আবারও অসুরের পরবর্তীতে আমরা অন্যভাবে দেখতে চলেছি কিগান মান্ডির চরিত্রটা প্রত্যেকের কিন্তু ভালো লেগেছিল যখন ছবিটা স্যাটেলাইটে আসে তখন প্রচুর মানুষ দেখেছিল ওটিটিতে যখন আসে প্রচুর মানুষ দেখেছিল তো তারপরে আমরা জিদ্দাকে দেখতে পেয়েছি একদম অ্যাকশন ঘরানার ছবি করে যেতে তো এই ছবিটা জিদ্দার রিসেন্ট টাইমের বেশ কয়েকটা ছবির থেকে অনেকখানি আলাদা তো সেটা আমরা বুঝতে পারছি আমি এটাও বলে রাখি যে এই যে বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা এসেছে না এটা বাকি কোনো অ্যাকশন ফিল্মের টাইটেল ট্র্যাকের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না আমি আবারও বলছি এটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল সিনেমা তাই এই গানগুলোও কিন্তু এক্সপেরিমেন্টাল গান হচ্ছে অবশ্যই এটা মানতে হবে তো অনেকের ভালো লেগেছে প্রচুর মানুষের ভালো লেগেছে কিছু মানুষের হয়তো খুব একটা ভালো লাগেনি অনেকেই বলছি দেখ মানে বলছেন যে ভয়েসটা কার্তিক দাস বাউলের ভয়েসটা জিদ্দার সঙ্গে একেবারেই যাচ্ছে না এটা অনেকেই বলছেন আমার খুব ভালো লেগেছে আমরা না অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কি আমরা নতুনত্ব কোনো জিনিস সাদরে গ্রহণ করতে পারি না এটা আমাদের একটা প্রবলেম আছে তো আমি খুবই অবাক হলাম যাই হোক সবার যে সবটা ভালো লাগতে হবে তার কোনো মানে নেই আমার ভাই খুব ভালো লেগেছে তাতে যদি আমি জিদ্দার অন্ধভক্ত হয়ে থাকি কারোর কারোর মতে তাহলে তাই আমার কোনো প্রবলেম নেই তাতে কিন্তু আমার ভালো লেগেছে গানটা আমার যেমন লেগেছে আমি তেমনটাই বলেছি ঠিক আছে আমি দেখলাম আমার কমেন্ট বক্সে এসে কেউ কেউ বলে যাচ্ছে দিদি এটা কি একটা গান হলো এটা এটা যার কাছে যেমন লাগছে সে তো তেমনই বলবে তাই না আমার কাছে বুমেরাং গানটা খুব ভালো লেগেছে এবং এই যে জিদ্দার গানটার ট্রেন্ডিং থ্রিতে আছে এখন আমি সুপার এক্সাইটেড আর এর পরবর্তীতে আমি রোম্যান্টিক ট্র্যাকটা দেখার অপেক্ষায় রইলাম আমি একজন জিদ্দার ভক্ত হিসেবে আমি চাইবো যে এর পরবর্তী গানটা রোম্যান্টিক সংটা আপলোড করা হোক তাতে করে জিৎ রুক্মিনী জুটির প্রেম রোম্যান্টিসিজম আমরা ওই গানটার মধ্যে ভরে ভরে দেখতে পাবো এবং আমার মনে হয় অডিয়েন্সের প্রচণ্ড ভালো লাগবে যাদের যাদের এই গানটা নিয়ে একটুখানি খুদ লেগেছে বা একটুখানি মনে হয়েছে যে আরও বেটার হতে পারতো আমার মনে হয় রোম্যান্টিক ট্র্যাকটা তাদের স্বপ্ন বা তাদের আশা পূরণ করিয়ে দিতে পারবে যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা যাক ধীরে ধীরে গান আসুক শেষ করলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই এখন জন্যে টাটা